হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আপনারা দেখছেন শিউলি আন্ডার বাংলা কিচেন। আমি আজকে আপনাদের সবচেয়ে ইজি চিকেন কারি করে দেখাবো, যেটা ব্যাচেলারদের জন্য বা বিগিনার্সদের জন্য একেবারেই পারফেক্ট রেসিপি, কিন্তু এটা খাওয়ার সময় আপনি বুঝতে পারবেন না যে কীভাবে বানানো হয়েছে। মানে খেতে গেলে আপনি বুঝতে পারবেন না যে এটা বিগিনাররা বানিয়েছে নাকি ব্যাচেলাররা বানিয়েছে নাকি একজন এক্সপিরিয়েন্সড কুক বানিয়েছে। তাহলে চলুন এই স্পেশাল রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে আমি আধা কিলো চিকেনকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে দেখুন আমি ইন্ডাকশানের ওপর কড়াই বসিয়েছি, হিট চালু আছে। এবার আমরা তেল দিয়ে দেব। আমি খুব বেশি তেলের ব্যবহার করছি না, আপনি চাইলে আরও বেশি তেলও দিতে পারেন। তেলকে একটু গরম হতে দেব, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন মতো জিরে। হাফ টিস্পুন মতো গোটা জিরে আমি দিয়ে দিয়েছি। এর সঙ্গে দেব দুটো থেকে তিনটে তেজপাতা। জিরে আর তেজপাতার কালার একটু ডার্ক হওয়া পর্যন্ত ভেজে নেব। আপনি দেখতে পাচ্ছেন কালার ডার্ক হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি ছটা থেকে সাতটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, এবং স্লাইস করে কেটে নিয়েছি। আপনি চাইলে একেবারে ছোটো ছোটো করেও কাটতে পারেন। এবার পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। আপনি চাইলে এখানে লবণ অ্যাড করতে পারেন। পেঁয়াজের সঙ্গে লবণ অ্যাড করলে পেঁয়াজ জলদি নিজের জলটা ছেড়ে দেয় আর জলদি ভাজা হয়ে যায়, কিন্তু আমি এখানে লবণটা দেব না, আমি টমেটোর সাথে লবণটা অ্যাড করব। তাহলে পেঁয়াজটাকে ডার্ক ব্রাউন করে ভেজে নিই। আপনি দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার ডার্ক ব্রাউন হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আদা আর রসুন অ্যাড করব। আমি এক টেবিল চামচ মতো আদা কুটে রেখেছি, আপনি চাইলে ঘষেও নিতে পারেন, মানে গ্রেট করেও নিতে পারেন, নইলে আপনি আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। ঘরেও বানাতে পারেন বা বাজারে রেডিমেড পাওয়া যায় আদা রসুনের পেস্ট, সেটাও ইউজ করতে পারেন। এখানে আমি নিচ্ছি এক টেবিল চামচ মতো কুটে রাখা রসুন। আদা আর রসুনকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমরা এর মধ্যে টমেটো অ্যাড করতে পারি। আমি তিনটে মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, এই দেখুন এটা এখন আমরা অ্যাড করে দেব। টমেটোকে বাকি মশলার সাথে একটু মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর কিছু গুঁড়ো মশলা। লবণটা আমি দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলার মধ্যে দেবো আমি যা কিছু বাজারে রেডিমেড পাওয়া যায় সেগুলোই ইউজ করব। শুকনো মশলা দেওয়ার আগে একটু জল দিয়ে নিলাম যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। আর একটু জল লাগবে, আর একটু জল আমি দিয়ে দিয়েছি। এবার হাফ টিস্পুন মতো হলুদ দাম টিস্পুন ভরে আমি ধনে গুঁড়ো দিলাম। আমি দুবার দিচ্ছি আধা আধা করে, আর স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো। আর এর সাথে আমি ইউজ করব বাজারের যে রেডিমেড চিকেন মশলা পাওয়া যায় সেটা, এই দেখুন চিকেন মশলা পাউডার, এটাও আমি এক টিস্পুন ভরে নিচ্ছি। আর এর সাথে একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে শাহি গরম মশলা। এটা আমি 1/3 টিস্পুন মতো নিলাম। আপনি যদি নর্মাল গরম মশলা ইউজ করেন তাহলে হাফ টিস্পুন বা তার থেকে একটু বেশি নিতে পারেন। বাজারে রেডিমেড শাহি গরম মশলা পাওয়া যায়, আপনি সেটাও নিতে পারেন। আমি এটা ঘরে বানিয়েছি, যদি ঘরে বানাতে চান তাহলে রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। এবার আরেকটু পানি দিয়ে আরেকটু ভালো করে মশলাটাকে ভুনে নেওয়ার কোনো দরকার নেই। এবার এর সঙ্গে আমরা চিকেনটাকে অ্যাড করে দেব। এতে কি হবে কি চিকেনের ভেতরে যে জলটা মজুত থাকে জলটা চিকেন ছেড়ে দেবে, আর ওই জলেই মশলাগুলো ভুনা হয়ে যাবে। ভালো করে নাড়িয়ে নেব। আর হিটটাকে এখন একেবারে লো করে রেখেছি, লো হিটে এখন আমরা ঢেকে ঢেকে রান্না করব। প্রথমে তো 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখব, হিট লোই রাখবেন। যদি আপনি হিটটা বেশি রাখেন তাহলে কিন্তু এটা চিকেন জলটা ছাড়ার বদলে চিকেন নিচে থেকে জ্বলে যাবে, মানে পুড়ে যাবে। এ কারণে হিটটাকে আমি একেবারে লোই করেছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার চলুন আমরা ঢেকে দিই।
7 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। মাঝে একবার আমি ঢাকনা সরিয়ে চালিয়ে দিয়েছিলাম, নাড়িয়ে দিয়েছিলাম যাতে নিচে থেকে পুড়ে না যায়। আপনি দেখতে পাচ্ছেন জল দেখা যাচ্ছে। আবার একবার নাড়িয়ে নেব। আর একটু ঢেকে রাখার দরকার আছে, তো ভালো করে নাড়িয়ে নিয়ে আর একবার ঢেকে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখব। হিট এখনও পর্যন্ত লোতেই আছে। দু থেকে তিন মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন কি মশলার উপর দিয়ে তেল দেখা যাচ্ছে, আর মশলাটাও খুব ভালো করে কুক হয়ে গেছে। টমেটো একদম 100% পর্যন্ত সফট হয়ে গেছে। একবার ভালো করে নাড়িয়ে নেব, আর এবার আমরা গ্রেভির জন্য পানি অ্যাড করতে পারি। পানি নিজের পছন্দ মতো অ্যাড করবেন, যেরকম আপনি গ্রেভির কনসিস্টেন্সি চান সেরকম আপনি পানি অ্যাড করবেন। কিন্তু আমি একটু হিসাব থেকে বেশিই পানি দিচ্ছি, কারণ এখন তো আবহাওয়া খুব ভালো নয়, অসুখ বিসুখের ইয়ে চলছে। তো এই কারণে পানিটা আমি খুব বেশি দিলাম, যাতে বেশি সময় ধরে সিদ্ধ হবে চিকেনটা। তো খাওয়ার সময় আমাদের কোনো টেনশন থাকবে না। বেশি সময় ধরে সিদ্ধ হলে কি হয় কি, চিকেনের ভেতরে যে সমস্ত জার্ম থাকে সেগুলো মারা যায়। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন এটা কুক হয়, তখন মোটামুটি 20 থেকে 25 মিনিট যদি এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কুক হয়, তাহলে ভেতরের জার্ম কোনো বেঁচে থাকতে পারে না। আমি ঢেকে দিয়ে 4-5 মিনিট পর ঢাকনা সরিয়েছি। খুব ভালো বলক এসে গেছে, এবার আর ঢাকার দরকার নেই। এবার খোলাই আমরা পাকাবো। আর প্রথমে আমি জল দেওয়ার সঙ্গে সঙ্গে হিটটাকে হাই করে দিয়েছিলাম, আর এখন আমরা আবার হিটটাকে মিডিয়াম করে দেব, আর মিডিয়াম হিটে আমি চিকেনটাকে কুক করব। যতক্ষণ না গ্রেভি কনসিস্টেন্সি আমাদের পছন্দ মতো না হয়ে যায় ততক্ষণ কুক হতে দেব। আপনি দেখতে পাচ্ছেন গ্রেভি কনসিস্টেন্সি যথেষ্ট গাঢ় হয়ে গেছে। আপনি যদি গ্রেভি আরও গাঢ় চান তাহলে আরও কিছুক্ষণ কুক করে নিতে পারেন, কিন্তু আমি এইটুকু গ্রেভি রাখব। এবার আমরা এর মধ্যে অ্যাড করব কসুরি মেথি। কসুরি মেথিটা আমি ঘরে বানিয়েছি, এটা বাজারেও কিনতে পাওয়া যায় রেডিমেড, সেখান থেকেও আপনি নিতে পারেন। আর কসুরি মেথিটাকে আমি ভেজে রেখেছিলাম, ভেজে একটু গুঁড়ো করে রেখেছিলাম। তো হাতের মধ্যে একটু ডোলে দিয়ে দেব, এটাকে একটু মিশিয়ে নিই। আর এর সঙ্গে আমরা দিয়ে দেব কিছু ফ্রেশ ধনে পাতা। 1/4 কাপের মতো ধনে পাতা আমি ছোটো ছোটো করে কুচি করে রেখেছি, দিয়ে দিলাম। আর এটাকেও আমরা ভালো করে মিশিয়ে নেব। ধনে পাতাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমাদের আর কোনো কাজ বাকি নেই, আমাদের চিকেন কারিটা সার্ভ করার জন্য একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমরা হিট বন্ধ করব আর চিকেন কারিকে সার্ভ করে নেব। বন্ধুরা, আপনারা দেখলেন কি আমি কত সহজ প্রসেসে চিকেন কারিটা তৈরি করলাম। আর চিকেন কারিটা খেতে এতটাই ডেলিশিয়াস যে খাওয়ার সময় আপনি বুঝতেও পারবেন না যে কীভাবে বানানো হয়েছে, কে বানিয়েছে এটা আপনি বুঝতেই পারবেন না, যে কোনো ব্যাচেলার বানিয়েছে নাকি কোনো বিগিনার বানিয়েছে নাকি কোনো এক্সপার্ট বানিয়েছে। আপনি যদি বাইরে থাকেন আর একা রান্না করে খান তাহলে এই রেসিপিটা আপনার জন্য একেবারে পারফেক্ট। আর যদি আপনি নতুন নতুন কুকিং শিখতে থাকেন, মানে শিখছেন, তাহলেও এই রেসিপিটা আপনার জন্য একদম পারফেক্ট। অবশ্যই ট্রাই করবেন, আর যদি ট্রাই করেন তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কি আপনার কেমন লাগলো। চলুন বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খেতে থাকবেন। বাই বাই।